প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে নরসিংদীতে মানববন্ধন। শুক্রবার বিকেল 4টার দিকে নরসিংদী সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন করে প্রথম আলো বন্ধুসভা। বন্ধুসভার সদস্যদের পাশাপাশি মানববন্ধনে সংহতি জানিয়ে বিভিন্ন সংগঠনের সদস্য, কলেজ শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। এতে সভাপতিত্ব করেন নরসিংদী বন্ধুসভার সভাপতি প্রলয় জামান ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম। মানববন্ধনে বক্তব্য দেন মুক্তধারা নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, নরসিংদীর পরিবেশ আন্দোলন এর সভাপতি মইনুল ইসলাম, ডেইলি স্টারের নরসিংদী প্রতিনিধি জাহিদুল ইসলাম, বন্ধুসভার দপ্তর সম্পাদক জিয়াউল হক, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আলমগীর হোসাইন, কার্যকরী সদস্য মোহাম্মদ আল আমিন, কাউসার মাহমুদ ও প্রথম আলোর নরসিংদী প্রতিনিধি প্রণব কুমার দেবনাথ। রিপোর্ট ও চিত্রগ্রহণ আমিনুর রহমান সাদী, নরসিংদী টিভি।